নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার 13 জুন 2022 দেবাদিদেব মহাদেবের কৃপায় যে পাঁচ রাশির প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির কে নিয়ে আমি আলোচনা করব। তার আগে একটি কথা আপনাদেরকে বলবো, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এটি অবশ্যই আপনারা কমেন্ট করুন। হর হর মহাদেব, অবশ্যই আপনারা এই কমেন্টটি করুন। দেখুন, এই ভিডিওটির আলোচনা সম্পূর্ণরূপে শোনার চেষ্টা করুন, কারণ অনেক ইম্পর্টেন্ট তথ্য এই ভিডিওতে কিন্তু আমি দিয়ে থাকি। এই হঠাৎ প্রাপ্তি বলুন বা আকস্মিক প্রাপ্তি বলুন, এর মুখ্য কারক গ্রহ হচ্ছে রাহু। অর্থাৎ কলিযুগে যে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু গ্রহকে আপনি যদি স্ট্রং করতে পারেন, আপনি হয়তো আজকে খুব অর্থকষ্টে আছেন, আগামীকাল আপনিও কিন্তু লাখ টাকা বা কোটি টাকার মুখ কিন্তু দেখতেই পারেন। কে বলে কখন কার ভাগ্যে কি ঘটে যায়, অর্থাৎ কেউ কিন্তু জানে না কার ভাগ্যে কি ঘটতে চলেছে। তো যারা চেষ্টা করে যাচ্ছেন তাদের জন্য রাহু কবচটা, আমি আবারও বলছি, রাহু কবচ আপনারা পরিধান করুন, আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে লাভ কিন্তু দেবে। হঠাৎ আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যেতে কিন্তু পারে। যে চারটি গ্রহের কথা আমি বলি, প্রথম হচ্ছে রাহু, শুক্র, শনি এবং বুধ। এই চারটি গ্রহ আপনার জন্মপত্রিকাতে কোন পজিশানে আছে সেটা কিন্তু দেখা দরকার। এই জন্মপত্রিকাতে যদি এই চারটি গ্রহ আপনার ভালো থাকে, তাহলে কিন্তু আপনার এই প্রাপ্তির জায়গাটা কিন্তু নিশ্চিত কিন্তু হবে। এবং পাশাপাশি আপনার কোনো মারক গ্রহের দশা চলছে না, তো যদি আপনার রাজ্যকারী গ্রহের দশা চলে, তাহলে কিন্তু আপনিও আগামীকাল কিন্তু কোটিপতি কিন্তু হতে পারেন। দশাটাও কিন্তু ইম্পর্টেন্ট, এবং আপনার জন্মপত্রিকা। এবং যাদের ক্ষেত্রে জন্মপত্রিকা নেই, তারা নিজস্ব হস্তরেখাও বিচার কিন্তু করাতে পারেন। অনেকেই জিজ্ঞাসা করছে, স্যার রাহু কবচ কোথায় পাবো? আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলাইন কনসালটেন্সি, মানে আমার সাথে যারা অনলাইনে কনসালটেন্সি নিতে চান, হস্তরেখা বিচার করতে চান বা নিজের জন্মপত্রিকা নিয়ে আলোচনা করতে চান, হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এবং যারা রাহু কবচ নিতে ইচ্ছুক আছেন, তারাও এখানে কিন্তু লিখে পাঠান রাহু কবচের ব্যাপারে। আলোচনা শুরু করা যাক। এর পাশাপাশি এই যে আকস্মিক প্রাপ্তির যে ভাবটা, সেটা হচ্ছে আমাদের জন্মপত্রিকাতে পঞ্চম ভাব। পঞ্চম ভাবের উপর কোনো পাপগ্রহের দৃষ্টি নেই, তো আপনার ভাগ্যভাব ঠিক আছে, তো আপনার ধনভাব ঠিক আছে, তো এই জায়গাগুলো তো দেখা ইম্পর্টেন্ট। অর্থাৎ ভাগ্য যদি সাথ না দেয়, আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে না। পঞ্চম ভাব হচ্ছে আকস্মিক প্রাপ্তির ভাব। পঞ্চম ভাব যদি আপনার পীড়িত হয়, তাহলে আপনার আকস্মিক ধনলাভ আপনার কিন্তু ঘটবে না। এর জন্য একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই আপনাকে কিন্তু নির্ণয় করে দিতে পারে যে আপনার কোন জায়গাটায় প্রয়োজন আছে, কোন সময়ে কাটা দরকার আছে, এবং আপনার ক্ষেত্রে কোন বছর যোগ আছে, যোগটা কিন্তু দেখে নিন। অযথা অর্থ অপচয় করে কিন্তু লাভ নেই। আপনার জন্মপত্রিকাতে যদি যোগ না থাকে, তাহলে কিন্তু কিচ্ছু হবে না। একটা কথা আছে, কপালে নেই তো ঘি, ঠকঠকালে হবে কি, এটা কিন্তু একটা প্রবাদ বাক্য আছে। তা আপনার যদি কপালে না থাকে, সেটা আপনার জন্মপত্রিকা আপনি বিচার করেন। আপনার হচ্ছে না বলে আরেকজনের হচ্ছে, এটা নয় কিন্তু পাচ্ছে মানুষ অনেকেই, অর্থ কিন্তু আকর্ষণ প্রাপ্তি কিন্তু হচ্ছে। নিজের কুণ্ডলী বিশ্লেষণটা একান্ত কিন্তু ইম্পর্টেন্ট, এবং এর পাশাপাশি রাহু কবচ পরিধান করুন। এবার আমি আপনাদেরকে আলোচনা করি যে পাঁচ রাশির
টার্গেট নাম্বার এবং শুভ সময়। আগামীকাল দিনটি কিন্তু সিদ্ধ যোগ থাকছে, সিদ্ধ এবং সাধ্য দুটি যোগই কিন্তু থাকছে, দুটি যোগ আগামীকাল দিনটিকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। যে পাঁচ রাশিরা আমি কথা বলছি সে পাঁচ রাশি কম হোক বেশি হোক প্রাপ্তি কিন্তু ঘটবে, অর্থাৎ অর্থ কিন্তু পাবেই। প্রথম রাশি আগামীকালের যে সৌভাগ্যশালী রাশি সে রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় 8:53 থেকে 10:12 পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার 6 এবং 1, ধনুরাশির ক্ষেত্রে টার্গেট নাম্বার 6 এবং 1 দুটি আপনাদের টার্গেট নাম্বার। দ্বিতীয় রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় 8:56 থেকে আপনার 11:14 পর্যন্ত সময়টা কিন্তু শুভ। আপনাদের টার্গেট নাম্বার 3 এবং 5, তিন এবং পাঁচ আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার। এরপর যে রাশির কথা আমি বলবো সৌভাগ্যশালী রাশি, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় 9:11 থেকে 11:32 পর্যন্ত। শুভ সময় 9:11 থেকে 11:32 পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার সিটি হচ্ছে 9 এবং আপনাদের আরেকটি টার্গেট নাম্বার হচ্ছে 7। এরপর যে রাশির কথা আমি বলবো, 4 নম্বর যে রাশি সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে শুধুমাত্র 4 এবং আপনাদের শুভ সময় 10:21 থেকে 11:56 পর্যন্ত। সবশেষ এবং অন্তিম রাশি সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের টার্গেট নাম্বার 4 এবং 7 এবং শুভ সময় 8:19 থেকে 11:16 পর্যন্ত। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।